ভর্তা মানেই হচ্ছে অনেক বেশি ভাত খাওয়া। আর যেদিনে ভর্তা বানানো হয় সেদিন কিন্তু এক দুই পট ভাত বেশি লাগে, না হয় কিন্তু ভাত শর্ট পড়ে যায়। আমার বাসায় আমার হাজবেন্ড ভর্তা ছাড়া ভাত খেতে পারে না, আর ওর জন্য প্রায় হয় যে আমার বানাতে হয়। তো আজকে তিনটা টকটকে লাল টমেটো নিয়েছি, আর টমেটো তিনটা আমি মাঝখানে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এখন একটি প্যান নিয়ে নিলাম, আর প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাথে 5-6টি রসুনের কোয়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করব প্রায় 2 মিনিটের জন্য। ঢাকনা না দিলে কিন্তু টমেটোটা নরম হতে চায় না, ওই জন্য ঢাকনা দিয়ে আপনাদের টমেটোটাকে একটু সেদ্ধ করতে হবে। এবার আবার একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনা সরিয়ে এটাকে আমি ভেজে নিব, মানে পুড়িয়ে নিব। পুরা পুরা হলে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজা হয়, একটি স্মোকি ফ্লেভার আসে। তো এখন আমার টমেটোটা পুরানো হয়ে গিয়েছে, এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, সাথে রসুনটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মরিচটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার সব কিছু প্লেটে নিয়ে নিলাম, আর আমি শুকনা মরিচের উপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে মরিচটাকে ভালো করে চটকাবো। চটকানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। ভর্তার কিন্তু আসল স্বাদটা আসে এই মাখার উপর। মাখাটা যত সুন্দর হয় ভালো হয়, ভর্তা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার কিন্তু হাতে মাখা ভালো লাগে, আমার হাজবেন্ডের, তার হাতে মাখা ভর্তা অনেক বেশি মজা হয়। এই ভর্তা বানানো আমি তার থেকে শিখেছি। যাই হোক, আমি এখানে রসুন নিয়ে নিলাম, আর রসুনটাকেও সুন্দর মতো ম্যাশ করে নিচ্ছি। এবার টমেটোটাকেও ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশাতে হবে হাত দিয়ে। তো এখন মেশানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে 2টি কাঁচামরিচ কুচি দিচ্ছি, এটা অপশনাল। আমার ঝাল ভর্তা যদি ঝাল না হয় আমার খেতে ভালো লাগে না, তা আমি একটু ট্রাই করেছিলাম, আমার মনে হচ্ছে ঝাল একটু কম, তাই আমি কাঁচামরিচ দিলাম আর সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী বানিয়ে নেবেন। তো এই তো কথা বলতে বলতে আমার মজাদার ভর্তাটা রেডি। এটা কিন্তু সব সিজনে খেতে ভালো লাগে, আমার খুবই পছন্দ। অন্য ভর্তা থেকে ওই ভর্তাটা বেশি পছন্দ, যেহেতু টমেটো সবসময় পাওয়া যায়, বা শীতকালে টমেটোটা একটু বেশি মজা হয়। তো এই তো গরম গরম ভাত দিয়ে, কারোর সাথে কোনো কথা বলা যাবে না, ভর্তা বানিয়ে সাথে সাথে ভাত নিয়ে বসে যেতে হবে। আমার তো খুবই পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।